অশালনি সংসদাক সানজানি পান্ডব নারু অকরাঙ্গি মানজাকা হাসনি ইয়াকচু মন্ত্রী ওকরা জিষ্ণু দেববর্মান কারিব সৈকরিং নরেশ চন্দ্র দেববর্মা চন্দ্রকান্ত মুরা সিং খবৈ গোবন সৈকরিং তে কগলপ করিংব আর মানজাক ফাইকিয়া জাতি কথার মসঙ্গেই পান্ডানো চেং সৈ রেখা পান্ডানি নারবাই আদং রক পান্ডব কগলপ নারথানি ইয়াকচু মন্ত্রী ওকরা জিষ্ণু দেববর্মা সাকা নর্থ ইস্ট দি গবাং কোকে ত্রিপুরা হাসনি হানি গবাং মা লুকু রকন হুকুমু সিনি মুংন মথাঙ্গাই নারকনানি বাগৈ খরাং চিরিগে স্লোগান রলাই সিনি মুংন মথাঙ্গাই নারকনা নাংনাই হনাই ফিয়া ব সিনি মুংনাই আবংখা হা মানি কক লাইবুমা তে হুকুমো অমর অংখা দফন কাকে খাওয়াই তন্নানি ফান হদানো মথাঙ্গে নারকনা হনকে অমর অগ্ন কুচুগু তিসানা নাংনাই হনে বতেব সাকা চিনি খ্লাইতে অংকা হুকুমুন মথাঙ্গে কুচুগু তিসাওয়ে নারকনানি সেলাইনানি সামনানি বাকিয়া কক হুকুমুন মথাঙ্গে থিনাংনি বসনন ইয়াফরি কেলাংনানি সে হনে পান্ডানি ইয়া গুলো গবাং মা হদানি জুদা জুদা কগলপ সুইকরিং রক বরকনি মানি কক বাই সিজা কতমা বসাতে সাবৈ কগলপ সুইকরিং রকনি মালাইমা পান্ডা বখলা জাকা ও শালিন সংসাক পান্ডা ও সুইকরিং চাকার অন্য কারিব শিকলা হদার ব কগ্রবাই এবার সাহিত্য পান্ডব খাতুন খাজানি বিশিংতে পান্ডব অখিনি মানজাক লাইখা কে করতে হবে অরাল লিটারেচার থেকে ফ্রম দ্য অরাল ট্র্যাডিশনস ফ্রম দ্য অরাল লিটারেচার আমাদের তো সব আগে রাজমালা অরাল ট্র্যাডিশনই ছিল যেমন ধন্য মানিকের আমলে রাজচন্দ্র দুর্লভেন্দ্র দুইটা সংস্কৃত পন্ডিত শুক্রেশ্বর বাণেশ্বরকে মৌখিকভাবে বলেছে রাজার বলব কি বা একটা খণ্ড প্রথম দু খণ্ড মনে হয় এক খণ্ড সেখান থেকে রাজমাল তৈরি শুরু প্রথম রাজরত্নাকরণ তারপরে রাজমালা হলো আমাদের ইতিহাসে এককালে অরণ্য ছিল আর যে ওয়েলথ আছে অরণ্য নর্থ ইস্টে সারা ভারতবর্ষে এটা নেই বিকজ নর্থ ইস্ট ইজ দ্য মোস্ট ডাইভার্স পার্ট অফ দ্য কান্ট্রি Every few kilometers you go, you find new dialects, new customs, new cultures, new ways of living. It has a mosaic of colors. Bibhinno rong, bibhinno bhasha, bibhinno nitto. And most of it is oral. The literature there is oral. Sutra Mirazi Amrazi, he will document na korte pari. At a boro sompo bharatbarsha hariye jabe. If we are unable to document the oral tradition, the oral literature of the indigenous people of the Northeast, I think India will lose a very vibrant color in its history. Sahitya songe iti hasher kintu sombandho ache. Mane nibid sombandho ache seta oshikar kora jay na. Jemon onnachole bolchilam, mane oral tradition, oral literature thekei itihas ber korte hobe, document korte hobe. আর বিশেষ করে আমরা যারা ইন্ডিজিনিয়াস পিপল আছি এখানে ত্রিপুরা বা নর্থ ইস্টের আমরা প্রায় স্লোগান দেয় আইডেন্টিটি রক্ষা করতে হবে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে আইডেন্টিটি তা কি দিয়ে হয় আইডেন্টিটি ইজ ল্যান্ড ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি কালচার দিজ আর দ্য ইনগ্রিডিয়েন্টস দ্যাট মেক আপ আর সেখানে ল্যাঙ্গুয়েজটা বড় সেখানে ল্যাঙ্গুয়েজটা অনেক বড় ভূমিকা আছে ল্যাঙ্গুয়েজের ইট ইজ মিন্স অফ কমিউনিকেশন ইট ইজ দ্য মিন অফ এক্সপ্রেশন ইট ইজ আ বাইন্ডিং ফোর্স হিস্ট্রি আর ল্যাঙ্গুয়েজটা হলো কোনো জাতির বাইন্ডিং ফোর্স কোনো সমাজের একটা বাইন্ডিং ফোর্স হলো ইতিহাস এবং এটার ল্যাঙ্গুয়েজ সাহিত্য আর সংস্কৃতি রক্ষা করতে হলে সাহিত্য রক্ষা করতে হয় সাহিত্য আর সংস্কৃতি কিন্তু আলাদা নয় আমরা অনেকজনে ইংলিশে ট্রান্সলেশন করা খুব আমাদের অভ্যাস আমরা সংস্কৃতিকে ট্রান্সলেশন করি কালচারে কালচার মানে সংস্কৃতি সংস্কৃতি মানে কালচার সেটা একটা বদ সংস্কৃতি কিন্তু কালচার নয় যেটা আমরা কালচার কালচার কথাটা ওই ল্যাটিন শব্দ থেকে আসে কাল্ট সিইউএলটি কাল্ট মানে একটা ফলোয়িং একটা ধারা দেখে বলে কি কাল্ট সংস্কৃতি শব্দটা কি ইট ইজ মোর হোয়াট ইজ হোলিস্টিক ভারতীয় সংস্কৃতি যখন আমরা বলবো সেখানে আয়ুর্বেদও আছে দের ইজ মেডিকেল স্টাডিজ There's astronomy, astrology. There's botany.
সাহিত্য আছে, নাচ গানও আছে, সবটা মিলে সংস্কৃতি হয়। দিস আর ইন্ডিজিনিয়াস ভ্যালিউজ। আর সমাজ রক্ষা করতে হলে এই ভ্যালিউজগুলো রক্ষা করতে হবে। আমরা যদি ভাবি আমরা সমাজ রক্ষা করবো তো ওরাল ট্রেডিশন রক্ষা করতে হবে, ডকুমেন্ট করতে হবে, আমাদের সমাজের পরবর্তী জেনারেশনকে দিতে হবে সেটা। ইট ইস এ হেরিটেজ, উই আর ইনহেরিটেড ফ্রম আওয়ার এল্ডার্স অ্যান্ড আওয়ার চিলড্রেন উইল ইনহেরিট ফ্রম আস। আওয়ার ডিউটি ইজ নট টু চেঞ্জ আওয়ার হেরিটেজ, সেটা আমার দায়িত্ব না। আমাদের আমাদের হেরিটেজ চেঞ্জ করা সেটা আমার দায়িত্ব না, সেটা কলঙ্ক। আমাদের হেরিটেজকে ইনরিচ করা, আরো সমৃদ্ধ করা হলো আমাদের কাজ। টু ইনরিচ আর হেরিটেজ ইজ আর ডিউটি অফ এভরি জেনারেশন, নট টু ট্রান্সফর্ম অর টু চেঞ্জ দ্য হেরিটেজ, দ্যাট উইল বি এ ক্রাইম। আর ডিউটি ইজ টু ইনরিচ আওয়ার ডান্স, টু ইনরিচ আওয়ার লিটারেচার, টু ইনরিচ আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাস ইট অন টু দ্য ফিউচার জেনারেশন। The traditional wisdom, the thought processes, the values that we have, that has guided our men, our leaders for ages, that we must pass on to our future generation. And that is why, and much of this tradition, much of this wisdom, much of this education lies in the oral traditions and oral literature of the indigenous people. So it becomes very, very necessary to document them in a proper manner, see that we don't transform. We have to be loyal to our documentation. At a loyalty factor ache one jore ki bole document korte ge eta ektu westernize kore dey moner moto kore fele. Let us not do it. Let us keep the originals as originals and add, enrich. Heritage is something we have inherited. Let us enrich it and pass it on to next generation. Our Sahitya Academy, we can involve as a national level, important as a sangstha, which is a good thing. Cute. Unar tattva bhadana ka aaj habayam shunay kum anand dito. Aaj jara jubok jubotele aache, vishesh kore aamadhe indigenous people ze, oraav dhe utsahito aajke.